আসসালামুকুম, এটা একটা 200 কেজির 200 কেজি ক্যাপাসিটির একটা স্কেল, ম্যানুয়াল স্কেল যাকে আমরা বলি। এই স্কেলের এখন আমি ক্যালিব্রেশন করব। তো ক্যালিব্রেশন করতে প্রথমে স্কেলের ডিসপ্লেটার পাওয়ার অফ করে নিব। অফ করে আবার হ্যাশ বাটন চাপ দিয়ে ধরব এবং তার সাথে পিছনের অন বাটনটা চাপ দিয়ে ধরব। তারপরে এইভাবে কিছু টাইপ চাপ দিয়ে ধরে থাকার পর এটা আসার পর ছাড়ে দিব। D1 মানে ডিভিশন, এটার ভিতরে ঢুকলাম। হ্যাঁ, P 0.00, হ্যাঁ ফুল। এরপর টেয়ারে দিয়ে আমি এটার হলো ক্যাপাসিটিটা দিয়ে রাখব। 200 কেজি আছে ক্যাপাসিটি, 200 কেজি রাখলাম। নো লোড করে দেবো, এটাতে অ্যাড লোড। হ্যাঁ, এখন স্টেবল পর্যায়ে আসুক, দাঁড়াও একটু। হ্যাঁ দাও, এখন পাথরটা উঠে দাও, একদম মিডিলে ধীরে। হ্যাঁ ওকে, ঠিক আছে, স্টেবল পর্যায়ে চলে আসছে। এখন আমি টিয়ারে ক্লিক করব। এর ক্যাপাসিটি আমি যেহেতু 50 কেজির পাথরটা দিয়েছি, 50 কেজি আমি লিখে দেবো। 50 কেজি হয়েছে, সব কিছু ঠিক আছে। ইন্টার মানে হ্যাশ ক্লিয়ার। এই তো, আচ্ছা পাথরটা উঠাও তো। হ্যাঁ দাও, আবার দাও। হ্যাঁ হ্যাঁ, পাথরটা বসানো হয়েছে। এই যে 50 কেজি, ওকে ভাই।